আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম আমিরাতগামীদের নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশনের নির্দেশনা সঠিকভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা মোহাম্মদ রুবেত আমিন তিনি বলেছেন ফ্লাইট ছাড়ার ছয় ঘন্টা আগে করোনার নমুনা পরীক্ষা করার নিয়ম রয়েছে ফলে ছয় ঘন্টা আগে না গিয়ে বেশি সময় আগে গেলে গোলমিলে অবস্থার সৃষ্টি হতে পারে তিনি আমিরাতগামী যাত্রীদের নির্ধারিত সময়ে নির্দিষ্ট প্রবেশপথে গিয়ে করোনার নমুনা দেওয়ার অনুরোধ জানান আজ বুধবার কোভিড নাইন্টিন পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ আহ্বান জানান অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন বলেন আমিরাতগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার ছয় ঘন্টা আগে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য বিমানবন্দরের ছয়টি প্রতিষ্ঠান আরটিপিসিআর ল্যাবরেটরি স্থাপন ও কার্যক্রম চালাচ্ছে দশটি বুথের মাধ্যমে সার্বিক কার্যক্রম সুচারুভাবে চলছে তবে বিমানবন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশনের তাই বেশি আগে প্রবেশ করে জটলা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে তিনি মন্তব্য করেন গত উনত্রিশে সেপ্টেম্বর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার ছয় ঘন্টা আগে নমুনা পরীক্ষা করা হচ্ছে গতকাল মঙ্গলবার বারোই অক্টোবর পর্যন্ত বিশ হাজারের বেশি যাত্রী নমুনা পরীক্ষা করে আমিরাতে গেছেন তাদের চুরানব্বই শতাংশই প্রবাসী কর্মী